হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, বেটুকে সকাল সকাল স্কুল পাঠিয়ে দিয়েছি। আজকে ওদের সিসিএটা যেহেতু আছে, আর আজকেই হচ্ছে ওদের লাস্ট ক্লাস। তারপরে মানডে থেকে পড়ে যাচ্ছে সামার ভ্যাকেশন, আর এমনিতেই স্যাটারডে, কালকে স্যাটারডে, সানডে ছুটিগুলো আছে। তো আজকে যেহেতু লাস্ট ক্লাস আর সিসিএটা ছিল, তার জন্য ওকে পাঠাতেই হতো। কারণ অনেক কিছু ওরা ওয়ার্কশিট হয়তো দিতে পারে, কী কী অনেক অনেক কিছু সামার ভ্যাকেশনের ওয়ার্ক দিতে পারে, সেগুলো না গেলে জানতেও হয়তো খুব একটা পারবো না। তো পাঠিয়ে দিলাম। আর গতকালকের ব্লগে যেমন বলেছিলাম যে রাতটা বিভীষিকাময় কেটেছে, গতকালকের রাতটা আরও বিভীষিকাময় কেটেছে। ইভেন কালকে রাত্রি সাড়ে দশটা নাগাদ যে কারেন্ট গেছে, এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা, এখনও অবধি সাড়ে নটা। তো এখনও অবধি কারেন্ট আসেনি। আর বাকি সবার লো ভোল্টেজ থাকলেও আমাদের বাড়ির, মানে কি বলবো, আমার বাড়ির কারেন্টটা না প্রচণ্ড গণ্ডগোল করছে। এত কেন কিছুতেই আমাদের মাথায় ঢুকছে না। আর সারা রাত পাখা করতে করতে এই বাই দুটো পুরো আমি, মানে কি বলবো, নাড়াতে পারছি না, এমন ব্যথা। এই ফোনটা ধরে থাকছি তাতেও ব্যথা করছে। তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি এই জন্য বাড়ি চলে এলাম। ফোনের চার্জ খুব একটা নেই, এখানে এসে আগে ভালো করে চার্জে দেবো, তাই ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। বাকি বাড়ির সব কাজ সেরে টেরে এসেছি, আর স্নান টান আমার সারা হয়ে গেছে। তো এত প্রবলেম আর এত গরম, কিছুতেই থাকা যাচ্ছে না। মানে সারাদিন তো মোটামুটি চললো, কিন্তু সেই যে সাড়ে দশটার থেকে গেছে, এখনও তো আসেনি। আর ইনভার্টারটা কী হয়েছে, যেহেতু লো ভোল্টেজ চারিদিকে, আমি এর আগেও আগের কি বলবো টাইটেলেই দিয়েছিলাম যে লো ভোল্টেজ সারাদিন। তো লো ভোল্টেজের জন্য ইনভার্টারটা কী হয়েছে, দু চার দিন ধরে চার্জ নিতে পারিনি। এবার কালকে ইনভার্টার চালানো হয়, যতক্ষণ চলেছে চলেছে, যতক্ষণ মানে কি মোটামুটি সারাদিন ইনভার্টার চালিয়েছিলাম, কারণ ফ্যানের হাওয়া পাচ্ছিলাম না, ইনভার্টারে হাওয়াটা পাচ্ছিলাম। তো ইনভার্টার চলেছে মোটামুটি সারাদিন, ব্যাস। তারপরে ইনভার্টার এমন বন্ধ হলো যে চার দিন, যেহেতু নিজে নিজে চার্জ নিতে পারেনি লো ভোল্টেজের জন্য, একেবারে ব্যাটারিটাই বসে গেছে। কালকে যে ইলেকট্রিশিয়ান দাদা আমার বাড়িতে কাজ করে, সেই দাদাকে আবারও নিয়ে আসা হয়েছিল। ওই দাদা পরপর তিন দিন আমাদের বাড়িতে এলো, আবার আজকেও আসবে, ঠিক আছে, এরকম অবস্থা, এখনই আসবে, বাকি সব দেখে যাবে। তো ওই দাদা বললো যে ব্যাটারিটা বসে গেছে। কি অবস্থা আমার, এই এক দু সপ্তাহের জিনিস বা এক মাসেরই জিনিস বলো, ব্যাটারি বসে গেল শুধুমাত্র লো ভোল্টেজের জন্য। তো এরকম লো ভোল্টেজ চলতে থাকলে একটা একটা করে আস্তে আস্তে জিনিস খারাপ হতে থাকবে। আর আমার খুব ভয় হচ্ছে এই ইনভার্টারটা বসে গেছে, ঠিক আছে, ওটা না হয় চার্জ দিয়ে দেওয়া যাবে, এসিটা যদি খারাপ হয় না, একজন মানে একেবারে 5-6 হাজার টাকা গল্প হয়ে যাবে, আর এই নতুন এসি, কি অবস্থা। যাই হোক, চলো অনেকক্ষণ বকে নিলাম, খাবো হচ্ছে ছাতু শরবত। তো চলো দেখতে থাকো কতদূর কি ব্লগ করতে পারি। তো চিংড়ির হবে তরকারি, এত ব্যাপক চিংড়িগুলো আছে, পুরো ফ্রেশ, গলা টলা কিচ্ছু নেই। তো এই চিংড়িগুলো এখন বাজবো, আর এইগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি। যে কোনো জিনিসে, মানে জিনিসের সাথে দিয়ে রান্না করলে সেই তরকারিটা পুরো একদম অমৃত হয়ে যায়। চলো বসে বসে এগুলো বেছে দিই। বেশ, তো সেই যে চিংড়ি বাছার পর ফোনটা যে চার্জ গেল একেবারেই লো, তো তখন থেকে ফোনটা চার্জে দিলাম, একদম ফুল চার্জ করে নিয়ে এখন রান্নাবান্না হয়ে গেছে, প্রায় খেতে বসে গেছি, খাবারও শেষের মুখে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। হয়েছিল পাট শাক শুক্তো, যেটা আমার বড্ড ফেভারিট, তারপরে আলু আর চিংড়ি দিয়ে একটা ঝোলঝোলে সবজি, আর এই যে কাঁচা আমের চাটনি। গুড ইভিনিং বন্ধুরা, বাজছে এই মুহূর্তে 6:45, আর বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো, মোটামুটি কটা এলাম, 6:10-15 বাড়ি চলে এসেছি। আর এসে পরে আমি বেটু দুজনেই করলাম হচ্ছে স্নান। এত গরম, কি বলবো, বাপ রে বাপ, প্রচণ্ড গরম। আর আজকে ভাগ্যিস ও জলটা আজকে তুলেছিল বলে জলটা পুরো ঠান্ডা ছিল,
আর মানে রোদের আজকে তাপটা কিছুটা কম ছিল গতকালকের থেকে, কিন্তু তা সত্ত্বেও মানে গুমোট একটা গরম ছিল, গুমোট। তো জলটা ভাগ্যিস তুলেছিল বলে এসে স্নানটা ছাড়তে পারলাম, কারণ যখনই জলটা তোলে তখন সেই জলটা ঠান্ডা থাকে, তাই কিছুক্ষণ পরই অবশ্য গরম হতে শুরু করে যায় যদি রোদটা পায়। আর বিকেল দিকে তুলেছিল, এই একটা সুবিধা। আর স্যার চলে এসেছে পড়াতে, এই মুহূর্তে বসে আছি আমি এখানে বাইরের যে ব্যালকনিটা, মানে নিচের যে বাইরের ব্যালকনিটা সেখানে বসে আছি, তার জন্য এরকম আপচা 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 আসছে, কিন্তু কিচ্ছু করার নেই আমার। আমাদের যে রুমটা, মানে বাবু যে রুমটা পড়ে আর কি, ওই রুমটা মারাত্মক গরম, আর ওই ফ্যানের স্পিডটা একেবারেই নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। তো এটার জন্য ওদেরকে বললাম যে তোমরা বেডরুমটায় বসো, তো ওদেরকে বেডরুমটায় বসতে দিলাম, চারিদিকে দরজা জানালা খুলে দিয়েছে। আর আজকে সন্ধ্যে থেকে মোটামুটি হাওয়াটা দিচ্ছে বলে মানে রুমে প্রচুর হাওয়া ঢুকছে। তো চলো না, আজকে বেশি কিছু খুব একটা শেয়ার করতে পারলাম না। এখন রাত্রিবেলায় করে নেবো হচ্ছে রুটি, আর রুটির সাথে হাজব্যান্ড বলে আলু ভাজা, কিন্তু বেটু আলু ভাজা খাবে না দেখে ওর জন্য একটু ডাল বসিয়ে দেবো, মানে আলু মুসুরি করে দেবো ভাবছি। আর আমার বিন্দুমাত্র খাবার ইচ্ছে নেই, একদম খাওয়ার ইচ্ছে নেই। আসলে কালকে রাতে ঘুমটা হয়নি, তো সারা রাত জেগে আছি, খাবার এতটুকু হজম হচ্ছে না, যাই খাচ্ছি তাতেই তোমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আর আমি বাড়ি চলে গেছিলাম, ও এখানে যা যা প্রবলেম ছিল সেগুলো মোটামুটি সামাল দিয়েছে। তো প্রবলেম হচ্ছিল মেন সুইচ, মানে মেন সুইচের যে তার, সেই তারটা পুড়ে গেছিলো, তার জন্য বাকি হয়তো সবার বাড়িতেই কারেন্ট ছিল, শুধুমাত্র আমাদের ছিল না। মানে কপালে দুর্গতি থাকলে যেখান থেকেই হোক আসবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো তার একটু আগে, অথচ আরে তার একটু আগেও দাদা এসে সব কিছু চেক করে গেল, তখন কোথাও কিছুই হয়নি, তার একটু পরেই দেখছি এরকম অবস্থা, সবই চলছিল হঠাৎ করে কারেন্টটা চলে গেল। আর বুঝতেও পারছি না এত রাত্রিবেলায় কার বাড়িতে কারেন্ট হয়েছে কার বাড়িতে নেই, তুমি কতজনকে জিজ্ঞেস করবে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো আস্তে আস্তে করতে থাকি, দেখতে থাকো। আর এই দুদিন যাবত যে গরমটা ছিল না, আমার মনে হচ্ছে সেই গরমটার জন্য ক্যান্ডিরও শরীরটা অনেকটা খারাপ করে গেছে, ও ঠিকঠাক কিন্তু কিছু খাবার খেতে চাইছে না। আর আমিও জোর করে দিচ্ছি না, না খাই না খাক, না খেলে মনে হচ্ছে শরীরটা ঠিক থাকবে। তো শরীরটার মোটামুটি গরমের জন্য বেশ খারাপ হয়ে আছে। ওপরে ব্যালকনিতে গাছগুলোতে জল দিতে গিয়ে দেখি প্রচুর পরিমাণে জুঁই ফুল ফুটে আছে, আর তার সাথে সাথে বেশ কয়েকটা বেলি ফুল ফুটে আছে। তো ভাবলাম ফুল জেনারেলি আমি তুলি না, কিন্তু এতটাই সুন্দর সেন্ট, ভাবলাম কিছুটা টাটকা ফুল আমার বাড়ির মধ্যেও থাক। বাজে বন্ধুরা এই মুহূর্তে 8টা, আর স্যারও ঠিক একটু আগে গেল, তো আমি ভাবলাম আমি রুটি করলে মোটামুটি ওই 8:30-9টার থেকে করি, কারণ রুটিগুলো খুব শক্ত হয়ে যায়। তো হাজব্যান্ড বাইরে গিয়েছিলো, আমি জানি আলু ভাজা রুটি করব, কিন্তু ও দেখছি যে আসার সময় নিজেই রুটি আর তড়কা নিয়ে চলে এসেছে, খুব ভালোই হলো। আসলে ও না মানে খাওয়ার আগে একরকম একরকম কথা বলবে যে হ্যাঁ হ্যাঁ আলু ভাজা করে দাও, আলু ভাজা করে দাও, আবার যখন খেতে বসবে তখন একটু নাক সিটকবে, এবার তখনই আমার বড্ড বিরক্ত লেগে যায়। তো যাই হোক, ও দেখছি যে আলু ভাজা হয়তো ওর খাওয়ার ইচ্ছে ছিল না, তার জন্য নিজেই তড়কা রুটি নিয়ে চলে এলো, আর ভালোই হলো, আমারও আমি একটু কাছ থেকে বাঁচলাম আর কি। আর যেহেতু এখন খাবার টাইম নয়, আমরা মোটামুটি ওই 9:30-9:30 নাগাদ খাবো, তো তার জন্য এখন থেকে যদি হটপটে না রাখি তাহলে রুটিগুলো ওই সময়টা গিয়ে পুরো চিমড় হয়ে যায়, তো তার জন্য হটপটে রেখে দিলাম। আর বেটুকে এখন এই মুহূর্তে খাইয়ে নেবো, কারণ ওর চলে এসছে ঘুম, ওর সন্ধ্যের থেকে প্রচণ্ড ঘুম চলে এসছে, তো তার জন্য ওকে আগে খাইয়ে নেবো, আমরা পরে খাবো। তড়কাটার জায়গার চেঞ্জ করবো না, কারণ এটা অলরেডি টিফিন বক্সেই আছে, এটা থাক, আর বেটুর খাবারটা বেড়ে নিই। চলো, মাঝখানে ও খুব সুন্দর নিজের হাতে খেতে শিখে গেছিলো, মানে রুটিটা সম্পূর্ণই ও নিজের হাতে খেত, কিন্তু এই কয়েকদিন মানে যখন থেকে এই গরমটা পড়লো না, তখন থেকে আর কিছুতেই নিজের হাতে খেতে চাইছে না, মানে বড় ব্যাপার হলো খেতেই চাইছে না, প্রত্যেক দিন রাতে মানে না একটা অনীহা খাবারের প্রতি। তো হয়তো গরমের জন্য প্রতিটা বাচ্চারই হয়তো এরকমই অবস্থা, তো সেই যে ওর খাওয়া ছাড়লো ব্যাস, কিছুতেই নিজের হাতে এখন অবধি আমি খাওয়াতে পারছি না। যাই হোক, দেখা যাক ওয়েদার যখন ঠান্ডা হবে তখন আবার একটু আস্তে আস্তে চেষ্টা করবো যাতে ও নিজের হাতে খেতে পারে। আর এই যে তড়কাটা হাজব্যান্ড নিয়ে আসে, কোথা থেকে নিয়ে আসে জানি না, এতটাই টেস্টি, মানে কি বলবো, প্রচণ্ড টেস্টি এটা। আর আমি প্রথমবার দেখছি তড়কাতে মাখানা না মাখনা কি বলো তোমরা আমি জানি না, তো এই মাখনাটা দিতে, আমি মাখনাই বলছি,
তো ওই মাখনাটা দিয়েছি বলে এটা টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। তো আমি আগে জানতাম না যে মাখনাটা তরকার সাথে দেওয়া যায়, তো দেখে আমিও ভাবছি বাড়িতে অল্প স্বল্প মাখনা আনা করাবো, যাতে যে কোনো সবজিতে একটু তরকাতে, আমাদের তরকা প্রায়ই করি, তো ওগুলোতে যেন দিতে পারি। বাজে বন্ধুরা 9:10, আর এসিটা চালিয়ে রুমটা পুরো ঠান্ডা হয়ে গেল। তারপরে বেটু আজ সারাদিন এতটাই টায়ার্ড, আর রোদে গরমে অবস্থা ওর একদম খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য ঘুমও চলে এসেছিলো। তো ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, ঠিক আছে, তারপর এখন গিয়ে আমরা খাবো। আর একে দেখো, এতক্ষণ কোনো সারা শব্দ ছিল না, যে এসিটা চললো অমনি একটু হালচাল, মানে কি বলবো, ওর একটু হারকাতগুলো শুরু হয়েছে। এই দেখো, এই দেখো, চল খাবি খাবি, রুমটা ঠান্ডা হওয়ার পর থেকে লাফা ঝাপা শুরু করেছে, জোরে কথাও বলতে পারছি না, বেটু উঠে যেতে পারে। চলো খেয়ে নি, গা খিদে পেয়ে গেছে। গুড মর্নিং সকলকে। আর বাজি মুহূর্তে সকাল 7:30, আর যেমনটা আমি পণ নিয়েছিলাম যে যতদিন এই গ্রীষ্মকালটা থাকবে তত দিন মোটামুটি সকাল সকাল একবারে স্নানটা সেরে নেবো, তো সেই কথা অনুযায়ী আজকেও হয়ে গেছে আমার একদম সকালে স্নান। আর আমার নিজেরই নিজের প্রতি এত ভালো লাগছে যে এত সুন্দর একটা আইডিয়া আমি বের করতে পেরেছি, এই যে এটার জন্য এই জামা কাপড়গুলো মেলতে না ছাদে যেতে হচ্ছে না ব্যালকনিতে, এটা যে একটা কি স্বস্তি, কি শান্তি, আমি কি বলবো। এখানে বাথরুম স্নানটা করে বেরিয়ে একেবারে এখানে জামা কাপড় মিলে দেওয়াটা একদম এত ইজি একটা মানে ব্যাপার হয়েছে, কি বলবো। আর কি বলবো, মানে দুপুরের মধ্যে এগুলো শুকিয়ে যাচ্ছে, যেমন রোদের তাপ তেমনি একটা লু যেহেতু বইছে, একটা হাওয়াও দেয়, হাওয়াও দিচ্ছে, ঠান্ডা হাওয়াতেও শুকিয়ে যায়, লু দিলে তো শুকিয়ে যায়। তো দুপুরের মধ্যে কিন্তু জামা কাপড় মোটামুটি শুকিয়ে যাচ্ছে, কয়েকদিন ভেজা জামা কাপড়গুলো পড়ে যাচ্ছিলো যেহেতু ব্যালকনিতে মেললে হাওয়ার জন্য পড়ে যাচ্ছিলো, তো ওইগুলো এই যে স্টিলটা আছে মানে সিঁড়ির যে স্টিলটা ওইটাতে মিলছিলাম, কিন্তু ওইটাতে মোটামুটি রাত অবধিও একটা স্যাঁত স্যাঁতে একটা ব্যাপার থাকছিলো, মানে ততটা ভালো করে শুকাচ্ছিলো না, কিন্তু যখন থেকে এখানে মিলতে শুরু করেছি জিনিসগুলো ভীষণ সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। তো কি বলবো, ছোটো ছোটো জিনিসগুলো যদি এরকমভাবে আমরা নিজেরা বের করে নিতে পারি তাহলে নিজের প্রতি একটু গর্ব হয় না, আমরা আজ একটু হলো আর কি, যাই। তো চলো, গতকালকের রাতের ভিডিওটা আমি বন্ধুরা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে খুব একটা ভিডিও আমি করতে পারিনি, কারণ বললাম যে শরীর ভীষণ খারাপ লাগছিলো প্রথম কথা, তারপরে চার্জ ছিল না, ভাগ্যিস বাড়িতে গিয়ে চার্জ টার্জ দিলাম, মানে কি বলবো। তো কালকে দিনটা একেবারে পুরো ভিচিকিচি ভিচিকিচি, মানে কি, কালকের দিনটা একেবারে শরীর খারাপেও গেল, আর মনে হচ্ছিলো যেন সারাক্ষণ শুয়ে থেকে একটু ঘুমাই একটু ঘুমাই। দুবার চোখ লাগলো, যখনই চোখ লাগাতে যাচ্ছি তখনই কিছু না কিছু একটা কাজ চলে আসছে, ছেলেকে স্নান করানো, ওকে খাওয়ানো, ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের আর কি কাজ চলে আসছিলো। তো তার জন্য কালকে চেষ্টা করেও বাড়িতে শুতে পারলাম না, মানে যে কারণে আমি একটু বাড়িতে যাই, যে বাড়িতে গিয়ে একটু শোবো একটু রেস্ট নেব, সেটাই কিন্তু হয়ে ওঠে না। তারপর মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে মাকে হেল্প করতে হবে, তাই না, গিয়ে তো ওরকমভাবে শুয়ে পড়া যায় না, মায়েরও তো প্রচুর কাজ থাকে, একা হাতে মাকে সমস্তটা সামলাতে হয়, তখন আর আমার মানে মাথা কাজ কী করে করবে যে না শুয়ে থাকি ঘুমোয়, তখন আর হয় না, তখন মনে হয় যত তাড়াতাড়ি মাকে হেল্প করতে পারবো তত সেটাই ভালো আর কি। তো যাই হোক, কালকেও তাই হচ্ছিলো, মাকে অনেকটা হেল্প করতে পেরেছিলাম, যদিও মা বলছিলো তুই শুয়ে পড় শুয়ে পড়, কিন্তু না আমি পারিনি, আমার হয় না, আমার বিবেকে লাগে। তো চলো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো গত কালকের ব্লগটা বন্ধুরা আমি করে দিচ্ছি এখানে এন্ড, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আজকের মতো চলো আসি, টাটা বাই।